नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ ठीक धरेछेन, आजकेर ए भिडियो आमी 23 मार्च 6 फेब्रुआरि रविवार अर्थात आज आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली हमारे यूट्यूब चैनल के अवश्य सब्सक्राइब करूँ, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरनेर भिडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 23 मार्च 6 फेब्रुआरि सूर्योदय 6:20, सूर्यास्त 5:23, रविवार पंचमी दिवा 7:09, रेवती नक्षत्र रात्रि 8:32, श्राद्ध योग रात्रि 8:18, बालककरण दिवा 7:09 घटे, कैलवकरण रात्रि 7:26 घटे, तैतिलकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात 6 फेब्रुआरि रविवार ग्रहरा किए कोथाय अवस्थान करछे। प्रथमे मेष, मेष फाँका, वृषे राहु, राहु वृषे अवस्थान करछे, कृत्तिका नक्षत्रे शुक्र और मंगल धनुते, शुक्र धनुते पूर्वशाला नक्षत्रे एवं मंगल धनुते पूर्वशाला नक्षत्रे रवि बुध और शनि मकरे, रवि मकरे शुक्रशाला नक्षत्रे, बुध मकरे उत्तरशाला नक्षत्रे, शनि मकरे श्रवणा नक्षत्रे, बृहस्पति बृहस्पति कुम्भे शतभिषा नक्षत्रे, चंद्र मीने रेवती नक्षत्रे। एबार आसुन देखे नी 12 राशिर आज अर्थात 6 फेब्रुआरि 23 मार्च रविवार राशिफल। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি একটু চিন্তাদায়ক, আর্থিক দিক দিয়ে চিন্তা থাকবে, তবে কর্মক্ষেত্রে একাধিক কর্মপ্রার্থী এবং কর্মতে অবশ্যই আপনার যথেষ্ট প্রতিভার বিকাশ হবে। এছাড়া আজকের দিনে আপনার সন্তান অবশ্যই মুখ উজ্জ্বল করবে, সন্তানের কারণে আপনার অবশ্যই মানসিক দিক দিয়ে আনন্দে থাকবে। আজকের দিনে আপনার শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। আজকের দিনে আপনার শত্রুরা কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে, তবে সেই শত্রুতা আপনি প্রতিহত করতে পারবেন মেষ রাশি। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা আপনি ভুলেও করতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশি, আকস্মিক দুর্ঘটনা যোগ থেকে কিছুটা সাবধানে থাকতে হবে। এছাড়া বিদ্যায় বাধা ও সন্তানজনিত কিছুটা অবশ্যই দুশ্চিন্তাদায়ক ফল আসতে পারে, সে বিষয়ে সাবধান। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি কিছুটা হতাশাজনক, কর্মে সেভাবে সাফল্য নেই, তবে আর্থিক দিক দিয়ে আপনার উন্নতির ধারা বজায় থাকবে। বৃষ রাশি জ্ঞাতি শত্রু পারিবারিক শত্রুরা বিশেষভাবে ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে কোনো উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে আপনার কোথা আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও বৃষ রাশি সাবধান। তবে বৃষ রাশি যেদিক দিয়ে সবচেয়ে বেশি সাবধানে থাকতে বলুন, তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অবস্থার অবনতি, মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের অমিল মনেতে যথেষ্ট দুশ্চিন্তা আনবেই বৃষ রাশি। আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে অবশ্যই কিছুটা শত্রুতামূলক আচরণ করবে, যার ফলে আপনার মনে দুঃখ আসতে পারে বৃষ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি কিছুটা হতাশাজনক, কর্মে সেভাবে উন্নতি নেই, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা। তবে মিথুন রাশি যেদিক দিয়ে সাফল্য, তা হচ্ছে আপনার কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের দ্বারা আপনার কর্মসংস্থা সমাধান হবে, এবং যেদিক দিয়ে আরও যে আপনার গৃহবাড়ির সমস্যারও কিছুটা সমাধান হতে পারে এই বন্ধুদের দ্বারা। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নব প্রেম আসতেই পারে, কিন্তু আপনি ভুলেও বিয়ের আলোচনা এগিয়ে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। তবে মিথুন রাশি যেদিক দিয়ে কিছুটা হতাশা, কিছুটা কষ্ট আপনাকে সহ্য করতে হবে, তা হচ্ছে কোনো গুপ্তর শত্রু আপনার প্রতি অবশ্যই শত্রুতা করছে, সেই ব্যাপারে মিথুন রাশি সাবধান। এরপরে কর্কট রাশি, শরীর ভালো যাবে না, শরীরে নানা ধরনের সমস্যা লেগেই থাকবে,
তবে কর্কট রাশি আপনার পারিবারিক দিক দিয়ে যে দীর্ঘদিনের অশান্তি চলছিল, পারিবারিক দিক দিয়ে যে দীর্ঘদিনের নানাভাবে দুর্গতি চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল তার আজকে অবসান হবে কর্কট রাশি। তবে কর্কট রাশি যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে আকস্মিক বাধা, বিদ্যাক্ষেত্রে শত্রুতা, আপনি যথেষ্ট দুশ্চিন্তায় থাকতেই পারেন কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই কোনো প্রেম আসবে না, তবে আপনি বিয়ের আলোচনায় এগিয়ে যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশি আজকের দিনে আকস্মিক কোনো দুর্ঘটনা যোগ আপনার জীবনে আছে, তাই রাস্তাঘাটে চলাচলে এমনকি গৃহবাড়ির মধ্যে থাকলেও কিছুটা সাবধানতা অবলম্বন করা একান্ত আবশ্যক। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি কিছুটা চাপ, আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ, তবে কর্মে বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন। সিংহ রাশি যেদিক দিয়ে আরও শুভ তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ, আপনার সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট আপনার মনে আনন্দ দেবে। বিদ্যাক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও আপনি পরিশ্রমের দ্বারা তা উদ্রে দেবেন। সিংহ রাশি যেদিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে আর্থিক উন্নতি এবং কোনো সম্পদ লাভ। হ্যাঁ, আজকের দিনে কোনো সম্পদ আপনি লাভ করতেই পারেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি ভালোভাবেই করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি কিছুটা হতাশাজনক, কর্মে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ, তবে কন্যা রাশি যেদিক দিয়ে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে সন্তান, সন্তানের উগ্র ব্যবহার, সন্তানের খারাপ মানসিকতা আপনাকে কিছুটা হলেও কষ্টে রাখবে, আপনার মনকে কিছুটা দুঃখে রাখবে কন্যা রাশি। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, সেদিক দিয়ে কন্যা রাশি অবশ্যই শুভ। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। তবে কন্যা রাশি যেদিক দিয়ে একটা শুভ সংবাদ আপনি পাবেন তা হচ্ছে আপনার পরিবারের যে সদস্য শারীরিক অসুস্থতার দীর্ঘদিন ভুগছিলেন তার শারীরিক দিক দিয়ে অনেকটাই সুস্থতা আসবে, এ ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম। এরপরে তুলা রাশি, আজকের দিনটি শরীরে কিছুটা হলো চাপ, আর্থিক দিক দিয়েও চাপ, তবে তুলা রাশি পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক এতদিন অবশ্যই কিছুটা ভঙ্গুর হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক এতদিন কিছুটা হলো অস্থির হয়েছিল সেই সম্পর্ক কিছুটা মিটমাট হয়ে যাবে। আজকের দিনে তুলা রাশি যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে আপনার প্রেম, প্রেমেতে অবশ্যই আপনি সাফল্য পাবেন, শুভ প্রেম আসবে, সে প্রেম আপনাকে অবশ্যই কিছুটা হলেও ভালো ফল দেবে। আজকের দিনে আপনার সন্তান অবশ্যই কিছুটা হলেও খারাপ আচরণ করবে, তাই তুলা রাশি তাকে বোঝাবার চেষ্টা করুন। আজকের দিনে আপনার জীবনে যেদিক দিয়ে আরও বেশি দুশ্চিন্তা দেয় তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, এমনকি গৃহের মধ্যে থাকলেও আপনার আকস্মিক দুর্ঘটনা যোগ আছে, এ ব্যাপারে তুলা রাশি আমি আগে থেকে আপনাকে সাবধান করে দিলাম। এছাড়া শত্রুরাও ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়েও তুলা রাশি সাবধান। তুলা রাশি আজকের দিনে অবশ্যই কোনো ভ্রমণ যোগ আছে, তবে ভ্রমণ যোগ থাকলেও আপনি নিশ্চিতভাবে সাবধানে ভ্রমণ করবেন, এটা কথা মনে রাখবেন। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি মানসিক দিক দিয়ে অশান্তি, আপনার মন অবশ্যই দুরকম চিন্তা করবে, তবে যে চিন্তা আপনার পক্ষে অবশ্যই শুভ সেইটিকে বেছে নিন। আজকের দিনে সন্তান অবশ্যই মুখ উজ্জ্বল করবে, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে কর্ম, কর্মক্ষেত্রে একাধিক কর্মলাভ এবং কর্মক্ষেত্রে আপনার সুখ্যাতি মনে একটা আনন্দের ঝড় আনবেই বৃশ্চিক রাশি। তবে বৃশ্চিক রাশি আর্থিক দিক দিয়ে আকস্মিক কিছু অর্থ লাভ হলেও সেটা যথেষ্ট নয়, কিছুটা চাপ থাকবেই। আজকের দিনে কোনো বন্ধু উপকার
হাত বাড়িয়ে দেবে, তবে তার উপকার নেবার আগে আপনি অগ্রপশ্চাৎ অবশ্যই বিচার করবেন। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই বিয়ের আলোচনা করা উচিত হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মে সাফল্য, আর্থিক দিক দিয়ে উন্নতি। তবে ধনুরাশি যে দিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে কোনো বন্ধু আপনার দিকে উপকারের হাত বাড়িয়ে দেবে। ধনুরাশি যে দিক দিয়ে আরও শুভ তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে, বিশেষ করে আপনার উচ্চ ক্ষেত্রে কর্মের কোনো উদ্যোস্তন কর্তৃপক্ষ আপনি সুনজরে পড়বেন। আজকের দিনে আপনার সন্তান অবশ্যই আপনার দিকে কিছুটা হলেও ভালো আচরণ করবে, আপনার সঙ্গে বন্ধুত্বমূলক আচরণ করবে। সন্তানের ব্যবহারে আপনি মনে অবশ্যই আনন্দ উপভোগ করবেন ধনুরাশি। তবে ধনুরাশি পরিবারে বাবা বা মা বা বৃদ্ধ বা বৃদ্ধা কারোর শারীরিক অসুস্থতা মনেতে তো চিন্তা রাখবেই ধনুরাশি। আজকের দিনে কোনো জায়গা থেকে, বিশেষ করে আপনার শ্বশুরালয় বা মাতুলালয় থেকে কোনো দুঃখমূলক খবর বা কারোর মৃত্যুর খবর আপনাকে যথেষ্ট নাড়িয়ে দিতেই পারে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি চুপচাপ করেই যান ধনুরাশি জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি অবশ্যই চিন্তা দিয়ে কাদায়ক, তবে হিসাব করে বুঝে শুনে এগোলে সেভাবে আপনাকে ভাবতে হবে না। আজকের দিনে কোনো বন্ধু যথেষ্ট উপকার করবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম অবশ্যই আসবে, কিন্তু ভুলে বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। মকর রাশি সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের কোথাও দুর্ঘটনা যোগ আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মকর রাশি। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, যে অশান্তি চলছিল তা অনেকটাই মিটবে মকর রাশি। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি আকস্মিক অর্থলাভ, কর্মে উন্নতি, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলেও ঝগড়া অশান্তি হতে পারে, তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে সন্তান, সন্তানের ভালো রেজাল্ট মনের মধ্যে আনন্দ আনবে। তবে কুম্ভ রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনায় আপনি এগিয়ে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। কুম্ভ রাশি দুর্ঘটনা যোগ সম্পর্কে বিশেষ সাবধান, শত্রুরাও ক্ষতি করার চেষ্টায় আছে সেদিক দিয়েও সাবধান। এরপরে মীন রাশি, সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, আপনার লোনের জন্য যে অ্যাপ্লাই করেছিলেন সেই লোন স্যাংশন হয়ে যাবে মীন রাশি। আজকের দিনে কোনো বন্ধু উপকার করবে, তবে আপনার অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ উপার্জন হবে যা অবশ্যই আপনার কাছে কাঙ্ক্ষিত নয়। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই শুভ সম্পর্ক ফিরে আসবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 6 ফেব্রুয়ারি রবিবার 12টি রাশির কী রাশি বলা হবে তা আমি প্রকাশ করলাম। তাহলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।